বছরের শেষ লগ্নে ১২ অক্টোবর ২০২৪ শনিবার ইতালি পাদুবা বিয়া জিওবান্নি ডি আলেমেকনা টোয়ালে বি পাদুবা এর আর্চেল্লা পিজ্জা অ্যান্ড কাবাব নামের সুপরিসর ও মনোরম এক বাংলাদেশি পিজ্জা অ্যান্ড কাবাব রেস্টুরেন্ট কুবি জাঁকজমকপূর্ণভাবে শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে এবং বাংলা খাবারের আপ্যায়নে অনার্বর এই অনুষ্ঠানে যোগ দেন কমিউনিটি ও স্থানীয় বাংলাদেশি। একক মালিকানাধীন উক্ত পিজ্জা অ্যান্ড কাবাব আর্চেল্লা এর চেয়ারম্যানের দায়িত্বে আছেন বৃহত্তর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতি সন্তান অলিউল্লাহ। উক্ত পিজ্জা অ্যান্ড কাবাব আর্চেল্লা বাংলাদেশিদের বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান ও মিটিং পয়েন্ট হিসাবে কমিউনিটির প্রাণকেন্দ্রে পরিণত হবে বলে সকলেই আশা প্রকাশ করেন। উক্ত দোয়া মাহফিল ও বর্ণালী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বজনা সামাজিক ব্যক্তিত্ব সালাউদ্দিন সরকার, সেলিম সরকার, ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির সভাপতি মোহাম্মদ মামুন মিয়া, সাধারণ সম্পাদক সাফায়েত সরকার, নিউজ টোয়েন্টি ওয়ান বাংলা টিভি পরিচালক ও অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি সাংবাদিক মোহাম্মদ মেজবাউদ্দিন আলাল, সকলের সুপরিচিত আমিনুল হাজারি, নিউজ টোয়েন্টি ওয়ান বাংলা টিভি ইতালি নর্থ বিশেষ প্রতিনিধি সাংবাদিক শফিকুল ইসলাম, সোহাগ মিয়া, সজীব, রনি, ইমরান সুমন, মহিন, মাসুম, মাসুদ, উজ্জ্বল, ইয়াসিন মিটুন, রাসেল, জাকরিয়া, মানিক সহ অনেক ইতালিয়ান নাগরিক উপস্থিত ছিলেন।